আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে আসলে আপনাদের মাঝে আসলে ফেস টু ফেস চলে আসা, আমি বলবো আসলে আমার ইউটিউবের যাত্রা শুরু থেকে এ অব দিয়ে হয়তো বা আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক সময় আসলে স্টোরি ট্যাবে ছবি আপলোড করে থাকি জাস্ট শখের বসে, কিন্তু কখনো আসলে ফেস টু ফেস আসলে ভিডিও তৈরি করা হয় না। তো আজকে হঠাৎ করে কিছু প্রশ্ন প্লাস ব্যক্তিগত কিছু ইনফরমেশন এবং আমার ইউটিউব জগতে পদার্পণ বিষয়ে আপনার কিছু শেয়ার করব, প্লাস পাশাপাশি আপনার অনেকেই আমার ফেসবুক এবং সরাসরি ফোন নাম্বারে আপনারা জানতে চেয়েছেন আমি দীর্ঘ প্রায় 2 মাসের বেশি অবধি মূলত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি না, এবং এর কারণ কী এবং আসলে কী কারণে। প্লাস পাশাপাশি আপনি যদি ইউটিউব নিজে আসলে আমি বলবো আপনি যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আসলে কি বাধা বিপত্তি এবং কি কি ত্রুটির সম্মুখীন আপনি হতে পারেন, বা এটা কীভাবে শুরু করলে আমি বলবো যে বেস্ট হয়, এবং কি কি আসলে বিষয় বা ভিত্তির উপর আপনি যদি ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে আসলে ভালো হবে। তো আশা করি যদি এই টোটাল বিষয় বস্তুগুলো আপনি জানতে ইচ্ছুক হন তাহলে বলবো আজকের ভিডিওটি আপনি দেখুন, আর যদি আপনি বোরিং ফিল করেন কিংবা আপনার খারাপ লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটি বাইপাস করে চলে যেতে পারেন। তো সর্বোপরি আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাই, আপনারা দীর্ঘ প্রায় 2 বছর আমাদের এই চ্যানেলটিতে আপনারা পাশাপাশি থেকে প্লাস সাবস্ক্রাইব বলেন বা ভিডিও দেখে অনেক সার্বিক সহযোগিতা করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের যদি ভালোবাসা না পেতাম তাহলে হয়তো বা আজকে 2 বছর এই চ্যানেলটা স্টে করতো না। তো সর্বোপরি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দীর্ঘ এই পথ চলায় আপনারা পাশে রয়েছে, এবং সামনে যদি আসলে থাকতে চান সেক্ষেত্রে দ্যাটস ওয়াই গুড। আর যদি আসলে কথা আছে না, জোর করে তো আসলে কিছু পাওয়া যায় না, তো সেটাই। তো আসলে মূলত আমি আমার ফেসবুকে প্লাস হোয়াটসঅ্যাপে বা আমার সরাসরি আমার চ্যানেলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ওখানেও মূলত অনেকেই আসলে নক করেছেন যে কেন আমি ভিডিও আপলোড করি না কিংবা কি কারণে বা কোনো সমস্যা কি না ইত্যাদি ইত্যাদি। প্লাস পাশাপাশি আমার ইমো নাম্বার রয়েছে, সেখানে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে বা ভাই বন্ধু পার্সোনাল বলেন বা খুব ক্লোজ, বা ইউটিউব পথ চলাতে আমরা অনেকে আসলে একটা ফ্রেন্ডের মতো হয়ে যায়, অনেক সময় অনেক ভাই ব্রাদার রয়েছে তাদের সরাসরি আসলে। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই আসলে নক করেছেন কেন আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিচ্ছি না বা কি প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তো বিশেষ করে এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। প্লাস পাশাপাশি আপনারা যদি ভবিষ্যতে, আমি ভিডিওর শুরুতেও বলেছি যদি আজকে এই ভিডিওতে আমি আরও অনেক কিছু বিষয় নিয়ে আসলে কথা বলবো, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান সেটা কীভাবে করলে ভালো হবে বা ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন আজকে শেয়ার করব। প্লাস পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটাতে আসার পিছনের গল্প এবং শুরু এবং শেষ এবং এখন অবধি যে সমস্যাগুলো আমি দেখেছি বা যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছি এগুলো সবগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো শুরুটাই বলি, আমি আসলে প্রাথমিক পর্যায়ে কখনো আসলে প্রায় ছোটবেলা থেকেই মোবাইলে আসলে প্রত্যেকটা আসক্ত ছিলাম, যে মোবাইল দিয়ে কিছু একটা করা যায় বা মোবাইলে গেমস বলেন ভিডিও ডাউনলোড বলেন, বা আমার গেমসের প্রতি একটু আসক্ত বেশি ছিল, প্লাস পাশাপাশি ইন্টারনেট বিষয়ে জানা। সর্বপ্রথম আমি যখন আসলে ইউটিউবে শখ বা শখ 360 ডিগ্রি একটি ভিডিও দেখে যে আসলে হ্যাঁ ইউটিউব থেকে আপনার ইনকাম করা যায় বা এখান থেকে আপনি যদি কাজ করেন আমি বলবো এখান থেকে একটা ইনকামের পথ চলার মতো হয়, তো সেখান থেকে সর্বপ্রথম একটি ভিডিও দেখে আমি একটি ইউটিউব শখের বসে এসে চ্যানেল ক্রিয়েট করি। কিন্তু চ্যানেল ক্রিয়েট করার পর সেখানে কখনো ভিডিও আপলোড করা নেই প্রায় দীর্ঘ 1 বছর যাবৎ, ওরকম জাস্ট জিমেল ক্রিয়েট করে এবং ইউটিউব চ্যানেলে টুকটাক কাস্টমাইজ করে আমি ওখানে বন্ধ থাকি। এবং গ্রাম পর্যায়ে তো ওই সময় আর কি অতটা নেট যে সহজলভ্য যে জিনিস সেটা ছিল না, তো ওখানে এরপর কখন আর কাজ করা নেই প্রায় দীর্ঘ 2 বছরের মতো। সরি আসলে একটা ফোন কল চলে এসেছিল। তো এরকম যাত্রাটা শুরু হয়।
তো এর আগে আসলে বলে রাখি, আমি দীর্ঘদিন আসলে মূলত কেন ভিডিও আপলোড করিনি তার একটাই বিষয়বস্তু হয়েছে, আপনার হঠাৎ করে গত প্রায় 1 মাস 10 থেকে 15 দিন আগে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনটি চলে যায়। আপনারা হয়তো বা হয়তো অনেকেই আসলে যারা অনলাইনে একটু খুঁটিনাটি জানেন বা ইউটিউব সম্পর্কে, তারা হয়তো বা জেনে থাকবেন যে মূলত ইউটিউবের আসলে ইনকামটা আপনার মনিটাইজেশন অর্থাৎ ভিডিওতে অ্যাড শোয়িং এর মাধ্যমে কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে হঠাৎই আপনার চলে যায়। এর কারণ রিজনটি যেটা আমাকে দেখানো হয়েছে, বলেছে আমি রিউজ কন্টেন্ট ইউজ করেছি। তো আসলে রিউজ কন্টেন্ট যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি একই ভিডিও বারবার আসলে আপলোড করে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়টা আসলে প্রাধান্য দেওয়া হয় এবং এর প্রেক্ষিতে আপনার অনেক সময় ইউটিউব একটা পদক্ষেপ নেয় যে আপনার ইউটিউব যে চ্যানেলটি আছে সেখান থেকে আপনার মনিটাইজেশনটি অফ করে দেওয়া হয়। তো বাই দ্য ওয়ে, আমি এরকম কোনো কাজ করিনি যে একই ভিডিও ডাবল, কিন্তু এমন হয় যে একই ভিডিও ভিন্ন টপিকের উপর দেখা যায়, একটা জিনিস একই বিষয় কিন্তু একটু কথোপকথন বা বিষয়বস্তুটু ভিন্ন থাকে। তো সেক্ষেত্রে এরকম হবার পর আমি 1 মাসে যাই এবং 1 মাসে যাওয়ার পর আমার সকল ভিডিওগুলো আসলে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আবারও ওখানে একটা অপশন আছে, অর্থাৎ 1 মাস পর আপনি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি যথারীতিভাবে রিঅ্যাপ্লাই করি, কিন্তু ইউটিউব থেকে বলা হয় যে আবারও সেই সেম প্রবলেম। তো সেম প্রবলেম যেহেতু, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নেই। তো বাই দ্য ওয়ে, আমার এখানে পিছনে কিছু প্রায় ফার্স্ট টাইম যে আসলে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো ছিল আপনার টেক রিলেটেড, এবং আমার মনে আছে আমার চ্যানেলটি ফার্স্ট টাইম কিন্তু আপনারা হয়তো বা অনেকেই জানেন না বা অনেকে জানেন যারা সবচেয়ে ক্লোজ বা দীর্ঘদিন আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলেন, তারা হয়তো বা জেনে থাকবেন বা জানবেন আমার চ্যানেলে। এখন পর্যন্ত আপনি যদি একটু চ্যানেলে সার্চ করেন বা পিছনের ভিডিওগুলো একটু দেখেন, সেক্ষেত্রে আমার পিছনের ভিডিওগুলো আপনার টেক রিলেটেড ভিডিও ছিল। তো যেহেতু টেক রিলেটেড ভিডিও ছিল, ওই ভিডিওগুলো একটা সময় অর্থাৎ প্রায় 2 বছর আগের ঘটনা, 2 বছর আগে একটা ভালো মানের ভিউজ হতো, এখন ওই ভিডিওগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে, যে কারণে আসলে ওই রকম কিন্তু ভিউজ আসতেছে না। তো এই কারণে এখন যে নতুন ভিডিওগুলো আমি মূলত আপনার কন্টেন্টগুলো আমার সমস্যা ধরছে, এখন আমি ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পরও যেহেতু এই সমস্যাগুলো ধরেছে, এখন পিছনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে একটা আপনারা হয়তো বা জানবেন যে ইউটিউবে কিন্তু একটা রুলস রয়েছে, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা। তো সেক্ষেত্রে পিছনের ভিডিওগুলো আমার থেকে যে ওয়াচ টাইমটা প্রয়োজন সেই ওয়াচ টাইমটা এখন এই মুহূর্তে নেই। তো যে কারণে নেই, সে কারণে হচ্ছে আপনার ইউটিউবের কাছে দ্বিতীয়বার অর্থাৎ আবারও আপনি 1 মাস পর কিন্তু আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আমি যেটা বলেছি অর্থাৎ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই প্রয়োজন। তো আমি চাচ্ছি আবারও সেই ওয়াচ টাইমটা কমপ্লিট করার পর দ্বিতীয়বারের মতো আবার অ্যাপ্লাই করার জন্য, এবং আমার ভিডিওর যে সমস্যাগুলো ধরেছে এবং সেটা আমি চাচ্ছি এখন হয়তো বা সামনে আসলে কী নিয়ে কাজ করব সেটা এখন পর্যন্ত আপনার কনফার্ম বলতে পারতেছি না, কেননা আসলে যেহেতু এটাকে টেক ভিডিও ছিল এবং বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের জন্য টেকের ভিডিওগুলো অতটা আসলে সেই ভিউজটা একটু আসছে না, অর্থাৎ মানুষ কিন্তু এখন টেক রিলেটেড ভিডিও একটু কমই দেখে। অথবা আপনি যদি দেখে থাকবেন যে প্রত্যেকটা ভিডিও ভালো ভালো 2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু আপনার ভিউজ আসে 200 100 300 এরকম জাস্ট। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি বর্তমান যে আমার ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরি রয়েছে সেটা চেঞ্জ করার জন্য, এবং বিশেষ করে তার পাশাপাশি আপনার যে ভিডিওর ক্যাটাগরি অর্থাৎ ভিডিও ছিল নিউজ, এখন সামনে কি করা যায় সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করতেছি, এবং সামনে এই বিষয়টার উপর আসলে একটু আরও বিশেষ করে গভীরভাবে ভাবা বা চিন্তার বিষয় রয়েছে। এগুলো করার পর আমি চাচ্ছি নতুন অন্য কোনো আসলে ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য, এবং যে কথাটা বলতে চেয়েছিলাম আমি মূলত আপনাদের
দীর্ঘ একটা প্রায় 2 বছরের মতো সাথে রয়েছি। তো পাশাপাশি যদি কখনো ভুল ত্রুটি মানুষের হয়েই থাকে, তো আপনারা অনেকটা সহযোগিতা করেছেন, কারণ আপনারা কিন্তু মেইন আসলে সাপোর্টেড বিষয়। আপনারা যদি চ্যানেলের সাথে ভিডিও না দেখেন বা সাবস্ক্রাইব না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা চ্যানেল জীবনও আর কি সামনে আগানো সম্ভব না। তো দীর্ঘদিন আপনাদের অনেকে আসলে সবাই তো আসলে ওরকম একটা পার্সোনাল কারণে ইউটিউব হাজার হাজার চ্যানেল, তো এরপরও কিছু বিশ্বাস আর কি ব্যক্তি থাকে যারা সাপোর্ট করে আসছে শুরু থেকে, বা ভালোবাসে, বা ভাই বলেন, বন্ধু বলেন, বা শখের বসে বলেন, বা শুরু থেকে পথ চলার সাথে ছিল, তারা সবাই মূলত নক দিয়েছেন এবং খুব বরাবরের মতো হেল্প করেন। তা আমি বলবো সামনের যে দিনগুলি আপনারা অবশ্যই একটু সাথে থাকবেন। প্লাস পাশাপাশি আমার হচ্ছে কি, আপনি একটা জিনিস দেখবেন, কথা আছে না যে আপনার শুরুর অর্থাৎ পছন্দের যে একটা জিনিস, সেটা যদি হারিয়ে যায় বা একটু কোথাও কেমন হয়ে যায়, তখন মনের ভিতর কষ্ট লাগে। সেম আমারও অবস্থা, অর্থাৎ আমার কিন্তু আরো 2টো চ্যানেল আছে, প্লাস আপনার ওয়েবসাইট রয়েছে, কাজ করি, কিন্তু আমার অনলাইন জগতে পদার্পণ এই ইউটিউব চ্যানেলটা থেকে। তো সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা, আমার আশা রয়েছে যে চ্যানেলটা দিয়ে আরও সামনে আরও ভালো কিছু করার, এবং বিশেষ করে এই চ্যানেলটার প্রতি একটু আলাদা স্নেহ বলেন, মমতা বলেন, বা ভালোবাসা, যেটাই বলেন, সব কিছু আসলে এটাকে ঘিরে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি চ্যানেলটা থেকে আসলে আরও ভালো কিছু দেয়ার মানুষের, যেটা মানুষ গ্রহণযোগ্য করবে, প্লাস পাশাপাশি মানুষ এখান থেকে কিছু একটা ভালো কিছু পাবে। তো আমার সামনের মাসে আপনার একটা ডেট রয়েছে, যে ডেটে আমি আসলে মূলত অ্যাপ্লাই করব। আর এখানে ওই যে ওয়াচ টাইমের কথাটা বললাম, সেটা এখান থেকে হয়ে গেছে, ওয়াচ টাইমটা হয়ে গেলে আমি আবারও অ্যাপ্লাই করতে পারবো। এবং অ্যাপ্লাই করলে আশা করি এখানে আমার অন্য কোনো ত্রুটি নেই, বা কোনো ভিডিও যেতে সমস্যা সেগুলো যেগুলো ছিল আমি সবগুলো আসলে আমার চ্যানেল থেকে পারমানেন্টলি ভাবে ডিলিট দেওয়া হয়েছে, এখানে আর কোনো প্রবলেম নেই। তো পেয়ে যাওয়ার পরও আমি যেটা বলেছি হয়তো আপনারা, আমি সেটাও আসলে ভিডিওর ভিতরে বলে দিই, অর্থাৎ আমার চ্যানেলের নামটা মেবি হয়তো বা চেঞ্জ হতে পারে। প্লাস পাশাপাশি আমি চাচ্ছি ভিডিওর আসলে তৈরি করে দেয় সিস্টেম, এর আগে যে ভিডিওগুলো ছিল আমার মূলত আপনার স্লাইড আকারে পিকচার দিয়ে দিয়ে, আমি আর সেগুলো হয়তো আসলে তৈরি করবো না, সামনাসামনি আসলে কিছু আপনাদের প্রেজেন্টেশন করার চেষ্টা করব। প্লাস হচ্ছে আপনারা যারা, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আসলে সামনে আগাতে চান কিংবা কিভাবে এই ইউটিউবে যদি আসলে আসতে চান সেক্ষেত্রে, এবং যে বিষয়টা আমি শুরুতে আপনার বলেছিলাম যে আমার জিমেল ক্রিয়েট করার পর দীর্ঘ প্রায় 1 বছর, কিন্তু এক না বেশি আরও, হয়তো বা মেবি 2 থেকে 3 বছর কোনো ভিডিও আপলোড করিনি, এবং বিশেষ করে গ্রাম অঞ্চল ছিল তখন। গ্রাম অঞ্চলে আপনার কিন্তু এরকম নেট বলেন বা ওয়াইফাই যে সিস্টেম বা আপনার সুযোগ সুবিধা ওটা ছিল না, না থাকার কারণে আমাদের এখানে আপনার ওই ভিডিও আপলোড বা সিস্টেমটা বা ওখান থেকে, প্লাস পাশাপাশি আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করার কারণে তখন আপনার ভিডিও আর ছাড়া হয়নি, প্লাস ভালো মানের ডিভাইস প্রয়োজন ছিল তখন, কিন্তু আমাদের ওটা না থাকার কারণে কাজ করা হয়নি। প্লাস একটা টাইম হঠাৎ করে 2019-এর দিকে, সেই আপনার আমি কিন্তু হয়তো আপনারা জেনে থাকবেন, বা কেউ যদি দেখতে চান আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে চ্যানেলের একটি কিন্তু অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গেলে আপনি দেখতে পারবেন যে এই জিমেলটা, সরি, এই চ্যানেলটা কখন কত তারিখ ক্রিয়েট করা হয়েছে সেটা আপনি ওখানে একদম ফিক্সডভাবে দেখতে পারবেন, এবং সুন্দর করে ডেট সহকারে লেখা রয়েছে। তো ওখানে আপনার ডেট সহকারে আপনি যদি দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আমার চ্যানেলটা 2013 সালে কিন্তু ক্রিয়েট করা,
তো 13 সালে আমি তখন প্রায় হিউজ পরিমাণে একটা টাইম যেখানে আপনার ভিডিও আপলোড করিনি কোনো, কিন্তু আপলোড না করার পর দুইটা একটা ভিডিও আপলোড করেছিলাম হয়তো বা মেবি, তাও তখন বুঝতাম না বা জানতাম না, কোথাও যদি পেতাম সেখান থেকে জাস্ট ডাউনলোড অ্যান্ড আপলোড এটা করতাম। তো ভিডিওগুলো যখন আমি চিন্তা করলাম যে না পারমানেন্টলি কাজ করা দরকার, তখন আপনার ভিডিওগুলো সরিয়ে নতুন ভিডিও এবং নিজে তৈরি করে সুন্দরভাবে তারপর কিন্তু ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করেছি। তো আপনার যে জিনিসটা, আপনারা যদি আসলে এই জগতে আসতে চান কিংবা কাজ করতে চান, সেক্ষেত্রে বলবো অবশ্যই অবশ্যই আপনাদের ইউটিউব হচ্ছে এমন একটা সিস্টেম বা জগৎ বা প্ল্যাটফর্ম, যেটাই বলেন, আপনাকে অবশ্যই খুব ধৈর্য জিনিসটা রাখতে হবে। আমার মনে আছে আমি প্রায় 175টার মতো, হ্যাঁ 175টা ভিডিও আপনার তৈরি করে প্রায় দীর্ঘ 9 মাস, 9 মাসের মতো ভিডিও আপলোড করে এরপর কিন্তু যে ওয়াচ টাইমটা প্রয়োজন সেটা কমপ্লিট করেছিলাম। তা আপনাদেরকেও কিন্তু ওরকম আসলে দীর্ঘ একটা, অনেকেই হয়তো বা মনে করেন যে 5 থেকে 10টা বা 2টো বা 3টা ভিডিও ছাড়লাম কিন্তু ভিউজ হচ্ছে না, এরকম হতাশ হলে চলবে না। অবশ্যই আপনাকে ওই রকম ধৈর্য এবং মানসিকতা থাকতে হবে যে দীর্ঘ সময় নিয়ে আসলে কাজ করার জন্য এবং প্রস্তুতির যে বিষয়টা, এবং আমি যে ভুলগুলো করেছি, অর্থাৎ ভিডিও চ্যানেল আপনি তৈরি করার পর কখনোই কিন্তু বসে থাকবেন না, অর্থাৎ কন্টিনিউ একটা সিস্টেমের ভিতরে থাকতে হবে। সিস্টেম বলতে আপনি যদি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে সপ্তাহে 2 দিন আপনি ভিডিও আপলোড করবেন, অর্থাৎ 3 দিন পর পর বা 4 দিন পর পর। প্লাস পাশাপাশি আপনি যদি মনে করেন না আপনি ভিডিও দেয়ার বা তৈরি করার ক্ষমতা রাখেন প্রতিদৈনিক, সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রতিদৈনিক ভিডিও আপলোড করবেন এবং একটা নির্দিষ্ট টাইম রাখবেন। টাইমটা হচ্ছে আপনি যদি সকালে প্রতিদৈনিক ভিডিও আপলোড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে অবশ্যই প্রতিদৈনিক আপনি যে টাইমটাতে আপনি ভিডিও আপলোড করেন, যদি সকাল হয় সকালে কন্টিনিউ, যে একদিন সকালে একদিন রাত্রে সেটা কখনোই করবেন না। কারণ ইউটিউব হচ্ছে বা একটা ভিউয়ার্স, অর্থাৎ আমি যদি মনে করেন একটা চ্যানেল থেকে একটা গান বা একটা যে কোনো জিনিস দেখতে পছন্দ করি এবং আমি জানি যে এই চ্যানেলটা প্রতিদৈনিক বা 1 সপ্তাহ পরে পরে আপনার একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকে, তো আমি কিন্তু ওই টাইমটাতে জাস্ট ওয়েট করি এবং ওই টাইমটাতে তার চ্যানেলটা ভিজিট করি এবং তার যে নতুন যে আসলে আপকামিং যে ভিডিওটি সেটা আসলে দেখার চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে আপনার অবশ্যই এরকম যখন একটা ভিজিটর আপনার চ্যানেলে যাবে এবং নির্দিষ্ট সময় অংশ ধরে এবং আপনার নতুন ভিডিওটা আপলোড হওয়া যে ভিডিওটা সেটা দেখবে, তখন আপনার ভিউজটা একটু র্যাঙ্কে যাবে এবং ওই যে ভিডিওটা আপনার ছাড়া হয়েছে সে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনার একটু র্যাঙ্কিং বলেন বা ভিডিওর পপুলার হওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আপনাকে অবশ্যই ইউটিউব একদম পারমানেন্টলি ভাবে লেগে থাকতে হবে আমি বলবো, যদি আপনি এখান থেকে সফলতা অর্জন করতে চান। এবং বিশেষ করে আমি যে ভুলগুলো করেছিলাম আমি ভিডিও শুরুতে বলেছি, অর্থাৎ ইউটিউবে আসার এবং এর পিছনের কষ্ট বলেন, দুঃখ বলেন, সুখ বলেন, এবং এখান থেকে চাওয়া পাওয়ার যে জিনিসগুলো সবগুলো শেয়ার করব। তো সেগুলো হচ্ছে আমার, আমি তৈরি করার পর প্রায় দীর্ঘ অনেক দিন আসলে মূলত ভিডিও তৈরি করা হয়নি, যে প্রবলেমগুলোর কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনারা এই ভুলগুলো কখনো করবেন না, কারণ এখন আপনার ইন্টারনেট কিন্তু সহজলভ্য, প্লাস গ্রাম বলেন শহর বলেন সবখানে কিন্তু ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, প্লাস পাশাপাশি আমার বাসা তো এখন আলহামদুলিল্লাহ ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। তো আপনারা এই কাজগুলো কখনো ভুলগুলো করবেন না, এই ভুলগুলোর কারণে কিন্তু চ্যানেল একদম ডাউন হয়ে যায়। তো এরপর আমি 2019-এর শেষের দিকে আপনার সবকিছু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লিট করি এবং কমপ্লিট করার পর আপনার আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়ে পাওয়ার পর দীর্ঘদিন প্রায় টেক ভিডিও আসলে দিয়ে থাকি, কিন্তু ওখানে দেওয়ার পর কোনো আমি আসলে ওরকম ভালো একটা রেসপন্স বা ফিডব্যাক, এবং বিশেষ করে হয়তো বা আপনাদের আরও একটু আমি সুন্দরভাবে বলিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যারা আসলে ইউটিউব বাংলাদেশ থেকে আসলে ক্রিয়েটর রয়েছি, তারা কিন্তু যদি মনে করেন যে আপনি যদি বাংলাদেশে একজন
ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউব বাংলাদেশি, অর্থাৎ আপনি বাংলাতে বাংলা ভাষাতে প্লাস বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করে থাকেন এবং সোজা কথা আপনি বাংলাদেশ একজন ইউটিউবার, সেক্ষেত্রে আপনার ভিজিটরগুলো কিন্তু হবে বাংলাদেশি। সর্বস্ব আপনার ভারত, অর্থাৎ ভারতের কিছু সংখ্যক বা অঙ্গরাজ্য বা প্রদেশে যেটাই বলেন ওখানে কিন্তু ভাষাভাষী বাংলা। সেক্ষেত্রে আপনি যে ল্যাঙ্গুয়েজ বা যে কথাতে আপনি ভিডিওটি তৈরি করেছেন সেটা কিন্তু শুধুমাত্র ওই যারা আসলে ওই ভাষাটা জানে বা বুঝে তারাই কিন্তু দেখবে। তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ ইউজার হয়ে থাকে কিন্তু বাংলাদেশি। আর এই বাংলাদেশি ইউজার যে মেইন যে আসলে সমস্যা বলেন বা আমি দিকটা দেখেছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা ভিডিও আপনার যখন ভিউজ হয় তখন যে আপনার জিনিসটা আসার কথা, অর্থাৎ ইনকাম বা অনারিয়াম যেটা পাবার কথা, সেটা কিন্তু আসলে আসে না। অর্থাৎ হিউজ পরিমাণ আপনার একটা ভিউজের প্রয়োজন হয়, এরপর কিন্তু আপনার একটা ইনকাম চলে আসে যেটাই বলেন। আর আপনি যদি অন্য কোনো, আসলে আমি বলবো সবচাইতে বেস্ট আমি দেখেছি ইউনাইটেড স্টেট বা অন্য অন্য যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে আপনার একদম নর্মালি একদম সামথিং বলেন 1,000 বলেন বা 500 বা 600 ভিউজ হলে একটা ভালো পরিমাণ অনারিয়াম পাওয়া যায়। তো এর জন্য আসলে বাংলাদেশের জন্য এটা খুবই কি বলবো কষ্টদায়ক। এবং আরও যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনার, আপনি দেখবেন আমাদের বাংলাদেশ থেকে যখন আপনি একটা ভিডিও আসলে চালু করেন বা দেখেন সেক্ষেত্রে একদম যে অ্যাডভার্টাইজগুলো শো করে সেক্ষেত্রে অ্যাডগুলো একদম লো কোয়ালিটির থাকে। তো এই লো কোয়ালিটি থাকার কারণে কিন্তু আমাদের অনারিয়াম বলেন বা ইনকাম বলেন এগুলো খুব কম হয়ে থাকে। তো আশা করি আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশে যে ইউটিউব জগৎ বা প্ল্যাটফর্মটা সেটা খুবই একটু কষ্টসাধ্য। এরপর দীর্ঘ 2019 সালে মূলত আমার যাত্রা শুরু হওয়ার পর আমি অনেকদিন টেক ভিডিও তৈরি করে থাকি এবং টেক ভিডিও দিতে দিতে একটা সময় দেখলাম যে না, এখান থেকে একটা ভালো রেসপন্স আমি পাচ্ছি না। সেক্ষেত্রে যে জিনিসটা আমি করলাম, আমি ওখান থেকে দেখলাম যে একটু বাইরের কান্ট্রির যে আসলে ভিউসগুলো সেগুলো কীভাবে হাইলাইট করে মূলত আনা সম্ভব বা তাদের ভিজিটরের যে আর কি তারা দেখতে যে জিনিসটা অভ্যস্ত সেখানে একটু টেস্ট বা নিজে একটু ই করার জন্য আমি অন্য অন্য কিছু কান্ট্রি যেগুলো হচ্ছে আপনার মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুরের কিছু ভিডিও তৈরি করি এবং ওখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাই। তো ফিডব্যাক পাওয়ার পর আমি আসলে এটা বলবো ব্যাড লাক বা আমার আমার নিজের কিনা জানি না বা ইউটিউবের এটা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, অর্থাৎ আপনি এই এই নিয়মের ভিতর বা এই এই সিস্টেমের ভিতর, অর্থাৎ আপনি যদি ইউটিউবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবের কিছু কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাই বলেন সেটা থাকে। তো সেটা আপনার কমপ্লিট করে বা তাদের সেই সিস্টেমের ভিতর থেকে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, আপনি ইচ্ছা মতো কিন্তু কাজ করলে হবে না। তো ওখানে আমার কিছু ভুল ছিল, ছিল না যে তা না, সেই ভুলগুলোর কারণে আমি প্রায় 2 বারের মতো আমার মনিটাইজ চলে যায় এবং ওখান থেকে আমার আবারও পথ চলাটা থেমে যায়। এরপর আবার ওখান থেকে কি বলবো, মানুষ আছে না যে আপনার পড়ে যাওয়ার পর আসলে আবারও উঠে দাঁড়ানো, সেটা ট্রাই করি এবং ওখান থেকে উঠে দাঁড়াই। একবার একবার না, আমি 2 বার না, আমার সম্ভবত 3 বার। তো এরপর ওখান থেকে আসলে 3 বার এবার চিন্তা করলাম, যেহেতু বাঙালি ভাষায় একটা কথা আছে যে 100, 200, 300, তো এর কারণে ওটা আর কখনো আমি অ্যাপ্লাই করি না বা কাজও করি না, ওই তোমার ওই সাবজেক্টটাই প্লাস পুরো আমি ক্লোজ করেছি এবং ওখান থেকে ওই ভিডিওগুলো আর কখনো আসলে নিয়ে কাজ করিনি, কেননা দেখলাম ইউটিউব আসলে এই জিনিসটা চাচ্ছে না এর জন্য। তো এরপর যে জিনিসটা হচ্ছে, আমি দেখলাম যে বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার নিউজ ভালো জিনিসটা হিউজ পরিমাণ ভিউজ হচ্ছে এবং ভালো একটা ভিউজ, অর্থাৎ আপনি ভিউজটা যখন নিয়ে আসতে পারবেন আপনার তখন কিন্তু অনারিয়ামটা বেশি আসবে। তাই সেক্ষেত্রে অবশ্যই সেই কাজটি কর, এই চিন্তা বা ধ্যান ধারণাটা মাথায় রেখে এই কাজটা করি এবং প্লাস দীর্ঘ প্রায় 1 বছরের বেশি আমি নিউজ নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে যখন কাজ করি সেক্ষেত্রেও কিন্তু অনেক বাধা বিপত্তি বা চলে এসেছে। তো আসার পর এরপর আপনার এই যে গত 2 মাস আগে যে প্রবলেমটা হয় হঠাৎ করে,
আমার প্রবলেম দেখানো হয় যে আমি রিউজ কন্টেন্ট ইউজ করেছি। তো রিউজ কন্টেন্ট ইউজ করার কারণে আমার মনিটাইজেশনটা চলে যায়। তো এখন আসলে বুঝতেছি না যে এটা আপনার নিউজ টপিকের কারণে না অন্য কোনো টপিক। তো আপনাদের যে আসলে সাজেশনগুলো আমার দেওয়ার ছিল সেটা হচ্ছে, আপনারা যখন ভিডিও আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কখনোই আমি বলবো যে আসলে কপিরাইট নিয়ে কখনো কাজ করবেন না। অর্থাৎ এমন কোনো সিস্টেম বা এর সাথে ই ভিডিও আপনারা তৈরি করবেন না যে ভিডিওগুলোতে আসলে কোনো সমস্যা আসতে পারে। সম্পূর্ণ চেষ্টা করবেন যেরকম ফেস ক্যাম, অর্থাৎ ফেস টু ফেস ভিডিওগুলো তৈরি করা। অর্থাৎ ইউটিউব চাচ্ছে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আপনাকে সামনে থেকে কোনো কিছু উপস্থাপন করতে হবে। এবং এই উপস্থাপনার ভিতরেও কিন্তু অনেক ভুল ত্রুটি রয়েছে, যেগুলোর কারণে কিন্তু অনেক কিছু অনেক সময় হয়ে থাকে। অর্থাৎ আপনি একটা কিছু তৈরি করলেন কিন্তু তার ভিতরে এমন কিছু জিনিস আপনি বলেছেন বা যে জিনিসগুলো খুবই লিগ্যাল না, সেই জিনিসগুলো যদি আপনি উপস্থাপন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার ইউটিউব থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। প্লাস পাশাপাশি যে তাদের ইউটিউবের যে রুলস রেগুলেশনগুলো, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এ টু জেড। জানার পর আপনার কিন্তু এই পথ চলাতে আপনাকে যাত্রা শুরু করতে হবে। প্লাস পাশাপাশি আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই যে ভিডিওগুলো তৈরি করবেন, ফেস টু ফেস ভিডিও করলে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পাওয়া যায় এবং এখান থেকে আপনার হারাবার কিছু থাকে না, কারণ আপনি যেটা করতেছেন সামনে এসে। এবং এইগুলো আমি আসলে যে সমস্যাটা হয়েছে আপনার পরপর যে বললাম যে, অর্থাৎ একটা একবার দুবার তিনবার প্রায় 4 থেকে 5 বার আমার সমস্যা হয়েছে। এই কারণে কিন্তু আমার আমি যদি রেগুলারলি ভাবে আসলে ভিডিওতে থাকতাম বা কাজ করতাম কন্টিনিউ, সেক্ষেত্রে আর এই সমস্যাটা হতো না। কিন্তু এই দীর্ঘ প্রায় আমি গত 2 মাস থেকে ভিডিও আপলোড দিচ্ছি না, যে কারণে আমার ভিডিওর র্যাঙ্কিং কমে যাচ্ছে বা অনেক সাবস্ক্রাইবার চলে যাচ্ছে। কারণ এটাই স্বাভাবিক। আপনি মনে করেন একটা চ্যানেল থেকে আপনি দীর্ঘদিন যাবত আপনি ভিডিও দেখতেন বা ভালো লাগতো বিষয়, কিন্তু একটা সময় সে দীর্ঘদিন ভিডিও দিচ্ছে না, তখন কিন্তু আপনি অটোমেটিকলি তার ওখান থেকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। এটাই বাস্তব কথা। এটা আমি যদি তা আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা আমারও যদি করা থাকতো আমিও সেটা করতাম সেম কজ, এখানে অন্য কিছু নেই। তো এক্ষেত্রে অবশ্যই এটা সবার ক্ষেত্রেই সমান, যে যার যার ভালো লাগা বা যার যার পছন্দ সেটা একান্ত ব্যক্তিগত। তারপর বলবো যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা রয়েছেন বা আছেন দীর্ঘদিন থেকে, এবং মাশাল্লাহ প্রায় এখন একটা হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনারা যদি না থাকতেন বা না চলে যেতেন তাহলে হয়তো বা আরও আমার সম্মুখীন সমস্যা হতো বা কিছু। তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমাকে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, অর্থাৎ আপনারা ভিডিওগুলো যখন এই জগৎটাতে আসবেন তখন নতুন এখন অনেক রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো ফলো করবেন এবং ফলো করার পর অবশ্যই অবশ্যই সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। প্লাস কখনোই যে নিয়মটা, অর্থাৎ কন্টিনিউ আপনারা টাইম, যে টাইমের কথা বলেছি সেই টাইম নিয়ে কাজ করবেন, এবং ওই টাইম টু টাইম কাজ করলে হবে কি, অথবা আপনার ওই টাইমে কিন্তু আপনার ভিজিটরটা বসে থাকবে বা ভিডিওটা দেখবে। প্লাস আপনার ভিজিটরগুলো যদি ওই টাইমের মতো আসে সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। প্লাস আপনারা যদি আগে কারো অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে তো ভালো। প্লাস পাশাপাশি কারো যদি কোনো সার্বিক সহযোগিতা বা হেল্প বলেন, যেটাই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে আপনার ফেসবুক লিংক রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন অথবা সরাসরি এই যে ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আর সব অবশ্যই আপনারা এই ইউটিউব জগতে থেকে আমি বলবো, আপনি হয়তো বা দেখে থাকবেন
অনেক অনেক সচ্ছল পরিবার এখন পর্যন্ত প্রায় সচ্ছল অবস্থানে এসেছে আর কি, অসচ্ছল পরিবার থেকে। অর্থাৎ এখান থেকে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি যদি কন্টিনিউ একটু পরিশ্রম করেন, সেক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি আমি বলবো, কেননা সময়টা হচ্ছে এমনই, আপনি এখন ইয়ং, এখন কিন্তু আপনার প্রচুর শ্রম দিতে পারেন, কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যখন আরও একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু এই শ্রমটা দিতে পারবেন না, বা কষ্ট বলেন বা কাজের যে এক্সপিরিয়েন্স এখন যেটা আছে সেটা কিন্তু ভবিষ্যতে অথবা থাকবে না। এর জন্য অবশ্য অবশ্যই এই জগৎটাকে আপনি যদি আঁকড়ে ধরেন বা থাকতে চান, সেক্ষেত্রে আমি বলবো একটি খুবই খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, যেটা আনলিমিটেড, কোনো আপনার লিমিট বলেন বা অর্থাৎ কি বলবো, এখানে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি স্টে করতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার মূলত কথা। প্লাস আমি এছাড়াও আপনার কিছু জিনিস রয়েছে যেগুলো সব সময় আসলে আপনার দিক নির্দেশনার জন্য আসলে ভালো হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্টিনিউ তৈরি করা, প্লাস আমার ইউটিউব যাত্রাটা যেটা বলেছিলাম 2019-এর 20-21 প্রায় দীর্ঘ 2 বছর, এবং 2 বছরের ভিতরে আমি অনেক যে যে জিনিসগুলো আপনাদের শেয়ার করলাম অনেক বিষয়ের উপর আসলে ভুল ছিল বা ত্রুটি ছিল, প্লাস পাশাপাশি নিজের ব্যস্ততার কারণে ফেস ক্যাম ভিডিও যেটা আসলে দিতে পারিনি, প্লাস হচ্ছে আপনার ফেস ক্যাম ভিডিওটা সবচাইতে ভালো এবং ইউটিউবের কাছেও গ্রহণযোগ্য জিনিস। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব সামনে আপনাদের, আমার চিন্তাধারা রয়েছে হয়তো বা এমনও আছে যে এই যে বর্তমান যে ক্যাটাগরি রয়েছে বা যে বিষয়ের উপর আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, অর্থাৎ একটু এন্টারটেনমেন্টমূলক, তো আশা রয়েছে আগের যে সিস্টেমে রয়েছে বা যে সিস্টেম ভিডিওগুলো তৈরি করতাম সেই সিস্টেম থেকে এখন নতুন বলতে আমি ফেস ক্যাম ভিডিওগুলো আসলে সব করার চেষ্টা করব আপনাদের মাঝে। অ্যান্ড এভাবে হয়তো বা আগালে আমি দেখি, আসলে বলা চলে একটা জিনিস, আসলে প্রবাদ বাক্য বলেন বা মুরব্বীদের কথা বলেন, লেগে থাকার নামে হচ্ছে সফলতা। আপনি যদি দীর্ঘদিন একটা জিনিসে আসলে লেগে থাকেন বা অধ্যবসায় করেন, আপনার কিন্তু সেখান থেকে অবশ্যই সফলতা আসবে। তো এর জন্য আমি মূলত সামনে কন্টিনিউ করার চেষ্টা করতেছি যে এমন কোনো সিস্টেম বা এমন কোনো সমস্যা যেন না হয়, আমি যেন দীর্ঘদিন যাবত এখান থেকে আসলে কাজ করতে পারি বা সামনে আর কোনো আসলে সমস্যার সম্মুখীন আমি হতে চাই না। এর জন্য আপনাদের সামনে ভালো কিছু আসলে উপহার দেওয়ার চেষ্টা করব, প্লাস পাশাপাশি যেটাই হবে আমার আশা রয়েছে আপনার ফেস ক্যাম, কেননা ফেস ক্যাম ভিডিও ইউটিউবের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য জিনিস। এবং আপনি মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, মুভি বলেন বা গেমিং, বর্তমানে আসলে আর একটা যে জিনিস কথা, আপনাদের আসলে মূলত গেমিং নিয়ে কাজ করতে চান, তারা গেমিং নিয়ে কিন্তু একটা কাজ করতে পারেন, অর্থাৎ গেমিং ভিডিওগুলো বর্তমানে সবচাইতে আলোচিত এবং জনপ্রিয় একটা স্থান দখল করে আছে, এবং এগুলোর আপনার কি বলবো যে আসলে অনারিয়ামটা একটা ভালো মানসম্মত, অর্থাৎ আমরা যে আসলে অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে তার সাথেও কিন্তু একটু ভালো পরিমাণে, কেননা গেমস হচ্ছে গেমসের আবার জিনিসটি একটু ভিন্ন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলে ওটা কিন্তু আমি দেখেছি মোস্ট অফ দ্য, আপনি যদি বাংলাদেশে একজন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটা দেশ এবং দেশের বাইরের আপনি হিউজ পরিমাণে একটা ভিউজ পাবেন, কারণ ওখানে হচ্ছে আপনার গেমিং টপিকের ভিডিওগুলো এখন ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, যেমন ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এগুলো সম্পূর্ণ সবার কাছেই গ্রহণযোগ্য এবং সবাই কিন্তু ছোট বড় সবাই দেখেছি আমি এখন বর্তমানে এগুলো আসলে দেখে এবং চলে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি কোনো কন্টেন্ট আসলে খুঁজে পাচ্ছেন না বা আসলে কী নিয়ে কাজ করবেন শুরুটা কেমন কীভাবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি গেমিংয়ে চলে আসতে পারেন, গেমিংয়ে কাজ করতে পারেন, কারণ গেম বর্তমানে খুব পপুলার এবং একটা ভালো একটা প্ল্যাটফর্মে রয়েছে। এবং ইউটিউবে আমি দেখেছি আমাদের বাংলাদেশ, ভারত,
একটা ভালো এবং মানসম্মত স্থানে তাদের হিউজ পরিমাণ কিন্তু গেমিং চ্যানেল রয়েছে, এবং গেমিং চ্যানেলে আরও আরও অনেক ফিচার রয়েছে, যেটা হচ্ছে আপনি ওখানে যদি আসলে লাইভ স্ট্রিম করেন, লাইভ স্ট্রিম করলে আপনি কিন্তু আলাদা একটা ফিচার পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গেমিং থেকেও কিন্তু অনেক সময় সুপার চ্যাট নামে একটা ট্যাব রয়েছে, যদি সুপার চ্যাট থেকেও কিন্তু আপনি ওখান থেকে উপার্জনের আসলে উপায় রয়েছে। তো আমি বলবো আপনি আপনার পছন্দের মতো কাজ করতে পারেন। এছাড়া যারা আপনারা যদি বলেন যে কোনো শর্ট ফিল্ম বা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, সেক্ষেত্রে সেটাও নিয়ে কাজ করতে পারেন, কিন্তু অবশ্যই এই লাইনগুলোতে আপনি যদি কাজ করতে চান আপনাকে কিন্তু অবশ্যই আলাদাভাবে ফোকাস করতে হবে। অর্থাৎ যখন মিউজিক নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে মিউজিকের যে বিষয়টা হয় সেটা অনেক সময় কিন্তু কপিরাইটের যে জিনিসগুলো, এগুলো একটু খুব চিন্তা ধীরে এবং সুস্থ মস্তিষ্কে কিন্তু বাইপাস করতে হয়, কেননা এই জিনিসগুলো দেখা যায় একটা একটার সাথে সম্পৃক্ত, কেননা মিউজিক এখানে হাজার হাজার না লাখ লাখ কিন্তু মিউজিকে প্রায় সেম বা কাছাকাছি যেটা বলেন। তো এর জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, কারণ এখানে জিনিসটা একটু ভাবা চিন্তার বিষয়। এবং মিউজিক প্লাস শর্ট ফিল্ম, শর্ট ফিল্মে অনেকটাই সেম কাছাকাছি, কেননা শর্ট ফিল্মেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকে মিউজিক ইউজ করতে হয়, এবং সবচাইতে ভালো এবং যে জিনিসগুলো আপনাকে কিন্তু ইউটিউব থেকে, ইউটিউব লাইব্রেরি রয়েছে সেখান থেকে কিন্তু ইউটিউবের জন্য আপনার আলাদা আপনার মিউজিক রয়েছে, তো আলাদা মিউজিক যেহেতু রয়েছে ওখান থেকে কিন্তু আপনি এক্সট্রা যে মিউজিকগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের আপনি পছন্দ মতো নিতে পারবেন। কিন্তু অনেক সময় হয় কি যে যখন নিচ্ছেন যে মিউজিকটা বা যে জিনিসটা, সেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ না হতে পারে, বা আপনি যে জিনিসটা পছন্দ মতো অর্থাৎ মনের যে কোনো যে জিনিসের সাথে কিন্তু একটি অ্যাটাচমেন্ট রয়েছে বা সম্পর্কযুক্ত রয়েছে, যে এটার সাথে এই সিনের সাথে বা এই ভিডিওর সাথে এটা দিলে হয়তো বা খুব ভালো হয়, এটা বাস্তবিক পক্ষে অর্থাৎ মানুষের সাথে আপনার ভিডিওটা যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন সেটা যেন ভালো মানের হয় বা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তো সেক্ষেত্রে যে জিনিসটা যখনই আপনি কাজটা করবেন তখন অবশ্যই তাদের পছন্দ অনুযায়ী আপনার আপনি সবসময় মাথায় আসলে এই জিনিসটা খেয়াল করবেন। বা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবি সেটা হচ্ছে এমন কিছু তৈরি করব যেটা আমার নিজের কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু অন্যের কাছে জিনিসটা গ্রহণযোগ্য হবে না, আর গ্রহণযোগ্য হলেও হয়তো বা দু একজন ব্যক্তির কাছে, কেননা যে জিনিসটা আপনি তৈরি করছেন সেটাই কিন্তু অন্য একজন দেখবে, তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় আপনি তৈরি করলেন একটা জিনিস কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হলো না, সেই জন্য অবশ্যই অবশ্যই এমন কিছু আসলে নিজে তৈরি করে নিজে কিন্তু তৈরি করার পর নিজে জিনিসটা দেখবেন যে আসলে যেটা তৈরি করেছেন সেটা আসলে আপনার কাছে কতটা গ্রহণযোগ্য বা কতটা আসলে পছন্দসই। যদি মনে করেন যে না দ্যাটস গুড আমার পছন্দ, সেক্ষেত্রে কিন্তু দ্যাটস ফাইন, ঠিক আছে। তো এই জন্য সবসময় চিন্তা করবেন যে নিজের পছন্দ বা ভালো দিকটা প্রাধান্য দেওয়ার জন্য, নিজে যখন প্রাধান্য যে এই জিনিসটা দিবেন তখন দেখবেন যে অন্যের কাছে কিন্তু জিনিসটা ভালো হবে। তো অবশ্যই এই জিনিসগুলো আমি আজকে প্রায় অন্য যে আমার আরও যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবি প্লাস নিজে করি, সব সময় ভালো কিছু আসলে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেক কিছু হয় বা অনেক সময় হয় না, সব যে সব জিনিসগুলো যে হবে সেটা কিন্তু তা নয়। তো এই জন্য যে জিনিসটাই করেন অবশ্যই ভেবেচিন্তে। আসলে সরি আমি, কারণ আমার একটা ফোন কল চলে এসেছিল, তো যার কারণে আসলে ভিডিওটা পজ করেছিলাম। তো এই জিনিসগুলো যদি আপনি মূলত আমি বলবো যদি একটু লক্ষ্য রাখেন বা নিজে খেয়াল রাখেন, সেক্ষেত্রে এখান থেকে সফলতা অর্জন করা খুবই ইজি, কিন্তু অবশ্যই অবশ্যই সব কিছু আপনাকে মানতে হবে, এবং বাস্তব যে জিনিসগুলো তাদের যে আমি শুরুতেও বলেছি বা এখনও বলি, ইউটিউবের যে নীতিগুলো সেগুলো অবশ্যই সম্পর্কে আপনার অবগত থাকতে হবে, এবং এখান থেকে
আপনি দীর্ঘস্থায়ীভাবে আপনি কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমার এই পথ চলার জগতে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা খুবই খুবই শুরু থেকে শেষ পর্যন্ত এখনও ভালোবাসে বা খুবই, তাদেরকে আমি অনার করি, প্লাস সবসময় ফোন দেয় বা কোথায় কি ইত্যাদি, বা বন্ধু বলেন বা ভাই বলেন, অর্থাৎ এক একটা জগতে। যেমন আপনি যখন শুরুতে যখন পড়াশোনা করেছেন বা ছোট ছিলেন, তখন কিন্তু আপনার পিতামাতা আপনার পথ চলার সাথে ছিল বা আপনার শিক্ষক বলেন, কিন্তু আপনি যখন একটু বড় হয়েছেন, তখন যদি কেউ আসলে ভিডিওটা এই মুহূর্তে যদি দেখেন, যদি কেউ আসলে চাকরিজীবী বা জব করে থাকেন, তো সেক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু অফিস টাইমে যখন আপনি মেনটেন করেন, তখন কিন্তু ওখানেও আপনার একটা ভিন্ন একটা পথ চলা। আর ওই ভিন্ন পথ চলাতেও কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা অলওয়েজ আপনাকে আসলে ভালোবাসে বা হেল্প করার চেষ্টা করে, বা তাদের ভালোবাসা বা হেল্পের কারণে কিন্তু আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কাজ করে মজা পান, এই জিনিসগুলো। তো সেক্ষেত্রে ইউটিউব হচ্ছে কি, আপনি যখন কাজ করবেন তখন হয়তো বা আমি বলবো আমি আরো কিছু সমস্যা, আসলে সমস্যা বলতে কিছু দুঃখের কথা বলি, যখন শুরুতে আসলে ইউটিউবটা যাত্রাটা শুরু করি তখন আপনার, এখন আমি দেখেছি প্লাস নিজে ব্যক্তিগতভাবে অথবা আমাদের কাছের কিছু মানুষ আমার এই ভিডিওটা দেখবে, বা যারা অথবা খুব অনার করি বা তারাও আমাকে খুব অনার করে, তাদেরকে আমি ছোট অনেক শুরু বা শেষ অবধি অনেক হেল্প করেছি অনেক, প্লাস পাশাপাশি এমনও হয় হাসির কথা প্লাস কষ্টের কথা, বা তাদের এটা স্মৃতির মতো যে দেখা যায় লাইভে লাইভ অনেক সময় আপনার গিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করেছি, বা একটা কাজ বুঝতো না, অর্থাৎ আপনি মানুষ তো আসলে সব জানতে না, সব কিছু জানে বা শুরু থেকে হয়, কেউ জানে কেউ জানে না এমন হয়। তো সেক্ষেত্রে একজন ব্যক্তি জানে না বা নক দিছে যে এটা আমি বুঝতেছি না, এটা কিভাবে করব বা কিভাবে করলে ভালো হয় বা ইত্যাদি ইত্যাদি। তো আসলে আমাদের এই যাত্রা যখন আমি শুরু করি, সেক্ষেত্রে কিন্তু এখন যে ফিডব্যাকটা আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার কাছের কিছু লোক আছে যারা সব সময় আসলে ছোট বড় মিন করে না, সব সময় আসলে হেল্প করার বা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু মানুষ রয়েছে আমি দেখেছি, সব তো আসলে ভালো মন্দ মানুষ মিলেই তো পৃথিবী, তো সেক্ষেত্রে সবাই আসলে এক না। আমি দেখেছি আমার দেখা চোখে অনেকের হয়তো বা মেসেজ বা নক দিলে কোনো রিপ্লাই দিত না, আবার অনেকের সময় আসলে আপনার খুব সার্বিক সহযোগিতা পেয়েছি, এসব জিনিসটা প্লাস আমি যেটা বলেছি যে অনেক এই ভিডিওটা হয়তো বা অনেক ব্যক্তিগতভাবে অনেকে দেখবে, সেক্ষেত্রে আমি শিওর বা 100% শিওর না, ওভার 100% শিওর যে আমি কখনো যদি কেউ আমাকে নক দিত যে এই সমস্যা বা এইটা, আমি যদি ব্যক্তিগতভাবে জানি বা বুঝি, বা প্লাস পাশাপাশি একটা জিনিস আপনি দেখবেন, এখানে আপনি যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসবেন, এখানে কিন্তু আপনার শিক্ষা মোটামুটি আপনার যে আপনার সম্পূর্ণ জিনিসগুলো ইংলিশে কন্ট্রোল করতে হবে বা কিছু, এমন কিছু না, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আমি ভিডিও শুরুতেই বলেছি, বা যে ওইগুলো বা পদক্ষেপগুলো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে দ্যাটস ফাইন, বেশি কিছু প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমি আপনার যেটা ভাবি বা বলি সেটা হচ্ছে আপনার অবশ্যই এখানে শুরু থেকে সব আপনি জানবেন না, কারো না কারো আপনার সার্বিক সহযোগিতা কিন্তু নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে জিনিসটা আমি কিন্তু ওই সময়কালে আপনার এমন আসলে ফিডব্যাকটা পাইনি বা পেতামও না। তো আপনারা যখন শুরু থেকে কাজটা করবেন তখন অনেকে বাধা বিপত্তির সম্মুখীন হবেন বা বুঝবেন না, সেক্ষেত্রে আপনারা এখন হয়তো বা অনেকেই আছে যারা ফেসবুক গ্রুপ আছে বা ইউটিউবে নতুন নতুন আপডেট সবাই শেয়ার করে, সেখান থেকে জিনিসটা সমাধান করে নিতে পারবেন খুব সহজে কোনো সমস্যা ছাড়াই। তো এই বিষয়গুলোর একটু খুঁটিনাটি, প্লাস আপনি যদি আমাকেও কখনো নক করেন
আমি 100% আপনার যতটুকু জানি বা নিজের ব্যক্তিগত, কখনো আসলে অনেক আছে যে আপনার অ্যাবর্ট করে চলে যায়, এই জিনিসটা কখনো হবে না। আপনাদের সার্বিক সহযোগিতা করব, এবং আমি অনেক অনেকেই আসলে এমনও হয়েছে যে অ্যান্সার ফোন কল বা মেসেঞ্জার নক দিতে 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 খুব কি বলবো নিজেই আসলে বিরক্তি হয়ে গেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আবার কিছু ব্যক্তিগত পার্সোনাল কিছু ব্যক্তি রয়েছে যারা অলওয়েজ যতটুকু জানে বা যতটুকু বোঝে হেল্প করার চেষ্টা করেছে বা এখন পর্যন্ত করে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এখন নতুন নতুন অনেক নিয়ম কানুন এসেছে যেগুলো খুব সহজেই ভিডিও আকারে পেয়ে যাবেন ইউটিউবে, এখান থেকে শিখতে পারবেন। প্লাস কখনো যে ভুলগুলো করবেন না, কখনো ভিডিও কন্টিনিউ করে যাবেন, আপনার থামা যাবে না এই জগৎটাতে। যদি থেমে যান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলও থেমে যাবে, এমন একটা সিস্টেম। তো আমি বলবো ধৈর্য সফলতার অন্য একটা মাধ্যম, অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। হুটহাট করে এখান থেকে আমি দেখেছি যারা হুটহাট করে এই জগতে এসেছে এবং হুটহাট করেই কিন্তু চলে গেছে নিমেষে। এটাই কিছু কিছু বাংলাদেশি বা বাংলাতে প্রবাদ রয়েছে, যেমন বেশি পাক না কিন্তু বেশি ভালো না। তো এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে, এবং এটা যদি আপনি কন্টিনিউ লেগে থাকেন তাহলেই হবে। তো পাশাপাশি আমার সামনের দিনগুলো আমি চেষ্টা করি যতটুক সামনে আগানোর, প্লাস দেখি কি করা যায় বাকি পুরো লাইফটা। প্লাস অনেকে ভাই বন্ধু রয়েছে যারা এখনো খুব সার্বিক সহযোগিতা করে আমাকে এবং খোঁজ খবর নেয়, ভালো লাগে, এবং তাদেরকে সর্বোপরি আমিও শ্রদ্ধা করি, কেননা তারা আসলে কখনো যে আসে না মানুষ টাকা পয়সা বা কোনো লোভ লালসার বিনিময়ে কাজ করে বা কিছু, এরকম কিছু না, তারা সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে, আর ভালো লাগে জিনিসটা। প্লাস আমিও সবসময় চিন্তা করি বা আগানোর চেষ্টা করি যে তাদেরকেও শ্রদ্ধা করি, এটাই। আমি মূলত আসলে নিউজ নিয়ে যখন কাজ করেছিলাম তখন অনেকেরই দেখেছি, যেমন আপনি হয়তো বা জেনে থাকবেন বা দেখবেন ইউটিউবে কিছু কিছু নিউজ চ্যানেল রয়েছে, যেমন বিডি টেক নিউজ বা বিডি ভয়েস, এরা কিছু ভাইরাল টপিকের উপর কাজ করে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রায় 1 মিলিয়ন উপর আসলে সাবস্ক্রাইবার। ওর মনে আছে তাদেরকে মেসেঞ্জার অনেক সময় নক দিতাম বা তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল, আর এখন আসলে আমরা বাঙালি একটা জিনিস, সেটা হচ্ছে বাঙালি যখন বড় হয়ে যায় তখন আর পিছনের দিনগুলো মনে রাখে না, বুঝছেন? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা বাঙালি বাঙালির আসলে বড় হলে আর পিছন ভাই বলেন বন্ধু বলেন তখন ওই স্মৃতিগুলো মনেও রাখে না আর তাদেরকে অ্যালাউও করে না। তো তাদেরকে অনেক সময় নক দিলে খুব সুসম্পর্ক ছিল, এখন তারা অনেক বড় মানের আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব চ্যানেল তাদের বড় হয়েছে, কারণে অনেকে রিপ্লাই করে না বা সিন করেও জাস্ট কোনো অ্যান্সার করে না। তো আশা করি এরকম হবে না ভবিষ্যতে, বা ওরকম স্বভাব চরিত্রের মানুষ আল্লাহ তাআলা আমাকে যেন না দান করেন, সেটাই সব শুক্রিয়া জ্ঞাপন করি। এটা হচ্ছে মেন প্রেক্ষাপট বা মেন বিষয় যেটাই বলেন। আর আজকে খুব অনেক বেশি পরিমাণ, বেশি বলতে প্রায় দীর্ঘ, যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, আমি কখনো আপনার ফেস ক্যাম ভিডিও করি নাই বা করার অভ্যাসও নেই, মাঝে মাঝে হয়তো বা কিছু বাংলাদেশি যে আসলে
বড় বড় যে দিন দিনগুলো, অর্থাৎ ঈদের সময়, অর্থাৎ কোরবানির ঈদ বা রমজান মাসের ঈদ, তখন হয়তো বা একটু জাস্ট মানুষের সাথে কুশলাদি বিনিময়ের জন্য স্ট্যাটাস দিয়ে থাকি, বা কোনো পোস্ট করে থাকি, বা দু একটা পিক শেয়ার করি পার্সোনালি নিজের, কিন্তু কখনো ফেস ক্যাম ভিডিও তৈরি করিনি। হয়তো বা আমার 2 থেকে 3টা বা 4টা ভিডিও, ফেস ক্যাম ভিডিও আছে, তাও ছোট ছোট একদম, 5 মিনিট মনে হয় এরকম, বা 2 মিনিট বা 3 মিনিটের, বাকি সবগুলো আপনার স্ক্রিন রেকর্ডার দিয়েই করা। তো সেক্ষেত্রে যদি আসলে নতুন তো বুঝতেই পারেন, যেহেতু সামনাসামনি কখনো ভিডিও তৈরি করা হয় না, এর জন্য একটু নার্ভাস ফিল নিজে আসলে করি, প্লাস ভুল ত্রুটি হতেই পারে, এটা স্বাভাবিক, আসলে যার যার ব্যক্তিগত। আর আপনি যদি একটা কাজ সব সময় করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার আসলে একটা এক্সপিরিয়েন্স থাকে বা ভালো লাগে, বা কি বলবো, নিজের আসলে প্রেজেন্টেশনটা আসলে জানা থাকে কিভাবে করলে আপনার ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। আমি আসলে বলা চলেন যে আসলে আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একদমই নিউ, কখনো এমন আসলে সামনে সামনে আসলে ভিডিও তৈরি করা বা দেব আসলে কখনো ভাবিনি, কিন্তু আজকে চিন্তা করলাম যে না, কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে, প্লাস নিজেও সামনে যেহেতু ভাবতেছি যে আপনার ফেস ক্যাম ভিডিও দিব, এর জন্য ভিডিও দিলে দিতে দিতে একটা চর্চা হয়ে গেলে, তখন যে প্রত্যেকটা মানুষ যখন আসলে একটা কাজ শুরু করে, সেটা হতে পারে পড়াশোনা বা যে কোনো জিনিসে, গান বাজনা ইত্যাদি ইত্যাদি যেটাই হোক না কেন, আপনি কিন্তু যখন শুরু করবেন তখন আপনার ভিতর একটা জড়তা কাজ করবে, আর এই জড়তাটা আপনি যতক্ষণ পর্যন্ত মূলত কাটিয়ে না উঠতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে ভিতরের যে কি বলবো, আপনার যে জিনিসটা রয়েছে, অর্থাৎ কাজ করার যে ক্ষমতা বা উদ্দীপ্তটা, সেটা যখন প্রকাশ না করবেন, অর্থাৎ আপনি যদি লজ্জা বোধ করেন বা একটু সংকোচ বোধ করেন, তাহলে কিন্তু আপনার সংকোচ বোধ করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণভাবে হবে না, বা তৈরি করতে করতে আপনার একটু আনইজি লাগবে। তো এর জন্য আমি বলবো সবসময় নিজের জড়তাটাকে ফার্স্ট কাটাতে হবে। আমি যখন এমনও মনে আছে, এখন একটা ভিডিও যদি তৈরি করতে চাই আপনার, সেটা হোক টেক ভিডিও বা নিউজ ভিডিও স্লাইড যেটাই হোক, তখন 3, 5 থেকে 7, 8 মিনিটের ভিডিও ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়, প্লাস পাশাপাশি থাম্বনেল যেটা বলেন সেটা তৈরি করতে এখন 2 থেকে 3 মিনিট সময় লাগে, কিন্তু এর আগে একটা সময় ছিল যখন একদম শুরুতে, শুরুর যে গল্পটা, অর্থাৎ আমার 2-2.5 ঘন্টা কিংবা 3 ঘন্টা ব্যয় হতো, কিন্তু তারপর ওই রকম মানসম্মত বা ভালো মানের কিন্তু হতো না, কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু একদম হয়েছে আপনাদের জন্য, প্লাস আপনাদের জন্য বলতে আপনাদের, যখন মানুষের কিন্তু এইটাই, যখন আপনি একটা কাজ করবেন তখন যদি চারদিকের আপনার সাপোর্ট বলেন বা ভালোবাসার জিনিসটা আপনি বেশি পান, তখন কিন্তু আপনার কাজ করার যে মানসিকতা সেটা কিন্তু বেড়ে যাবে। কিন্তু আপনি একটা কাজ করতেছেন, সেখানে যদি আপনি রেসপন্সটা ভালো না পান, তখন কিন্তু আপনার কাজ করার ভিতরে জাগ্রহটা সেটা কিন্তু থাকবে না, বা থাকলেও ধীরে 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 মরে যাবে। তো আমি যখন আসলে এই প্ল্যাটফর্মে কাজ করি, তখন কিন্তু শুরুর দিকটা খুব ছোট ছিল, এবং আপনি যদি শুরু থেকে কিন্তু ছোটই থাকবে, অর্থাৎ আপনার পরিবার ছোট, আপনার খাওয়া দাওয়াও কিন্তু কম, এরকম সেম আপনার এখানে সাবস্ক্রাইব নাই মানে আপনার কিন্তু এখানে ভিউজ কম আসবে, এটাই বাস্তব অভিজ্ঞতা এবং এটাই বাস্তব নিয়ম। কিন্তু আপনার, আপনি যদি মনে করেন যে আপনার সাবস্ক্রাইবার নাই কিন্তু ভিউজ দরকার অনেক, হিউজ পরিমাণ, 10,000, 20,000 বা আরও আরও, সেক্ষেত্রে একটা ভুল ধারণা। তো আমি আপনাদের সবসময় ছোট থেকে কিন্তু শুরু, সেটা আপনাকে মানতে হবে এবং এটা মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো সেটাই যেটা আসলে মেন টপিকে আসি, অর্থাৎ
আমি কখনো কিন্তু আপনার ফেস ক্যাম ভিডিও কখনো করি নাই, প্লাস করার অভ্যাসও নেই, সেজন্য ভুল ত্রুটি বা খারাপ হবে বা হতেই পারে সেটাই স্বাভাবিক। প্লাস হচ্ছে দীর্ঘ একটা, প্রায় বড়, অনেক বড় অর্থাৎ অনেক লম্বা একটা ভিডিও, এটা দেখতে হয়তো আপনার অনেকেই বোরিং ফিল করবেন বা অনেকেই লাস্ট পর্যন্ত দেখবেন না বা স্কিপ করে করবে দেখবেন, এটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে নতুন আসলে বলবো না যে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন বা দেখার, যে ভিডিওটা বরাবর মতো বলে রাখি যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এটা আপনার ব্যক্তিগত, কখনো কারো আসলে জিনিসটা আপনার জোর করে কিছু পাওয়া যায় না। আপনার যদি মন থেকে আসে অবশ্যই আপনি সেটা দিবেন, আর যদি মন থেকে না আসে দিলেও সেটা আসলে কিন্তু ওই পাওয়াটা পাওয়া না, এটাই বাস্তব। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ধৈর্য সহকারে আপনাকে এই লাইনটাতে লেগে থাকতে হবে, এবং যদি থাকেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি বলবো আপনি অনেক ভালো থাকবেন অনেক, আর পড়াশোনার পাশাপাশি আপনি কাজটি করতে পারেন, যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে পাশাপাশি করতে পারেন, কারণ এটা নির্দিষ্ট কোনো আপনার টাইম নেই যে এই টাইমের ভিতর আপনাকে কিন্তু এটা দিতে হবে বা করতে হবে বা কমপ্লিট করে শেষ করতে হবে। আপনি এটাও পারেন যে আমি আমি তো কাজ করি বা একটা কাজের সাথে সম্পৃক্ত আছি কিন্তু আমি মেসিং করে দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি কাজ করলেও কাজের ফাঁকে একটা সময় পান, আপনি ওই সময়টাকে ভাগ করেন, প্রয়োজনে আজকে করলেন আপনি আজকে ভিডিওটা তৈরি করে আপনি আগামী দিন শেয়ার করেন, সমস্যা নেই, কিন্তু আজকে করে যে আপনাকে আজকেই দিতে হবে এমন কিছু নেই, কারণ আপনি আজকে দিলেন সেক্ষেত্রে যে আপনি সময়টা পাচ্ছেন সে সময়ের ভিতর হয়তো এটা কমপ্লিট না হতে পারে, এর জন্য আপনি আজকে তৈরি করে রাখলেন, আগামী দিন আপনি করলেন, আবার আগামী দিন হয়তো বা মাঝখানে একদিন আপনি সময় গ্যাপ দেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, একদিন পর একদিন আপনি কাজটা করেন, কিন্তু লেগে থাকতে হবে। একটা বাঙালি প্রবাদ বলেন বা কথা আছে যে লেগে থাকার নামই হচ্ছে সফলতা, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি দীর্ঘদিন লেগে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। আমার কিছু আসলে ব্যক্তিগতভাবে কথা বলার ইতে চলে এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশি কিছু আসলে ব্লগার রয়েছে যারা আপুরা রয়েছে, তাদেরকে আমি দেখেছি তারা আসলে কিন্তু হাল ছাড়েনি, তারা কন্টিনিউ কন্টিনিউ অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু কাজ করেছে, প্লাস আমরা একই সাথে কাজ করেছি, আপনারা হয়তো বা চিনে থাকবেন, আমি নামগুলো মেনশন করব না কেন কিছু বুঝিনি, তো এর জন্য থাক আজকে আর মেনশন করবো না নামগুলো। তো আমি দেখেছি নামগুলো সরি, তারা আসলে তাদের মেন যে অধ্যবসায় এটা সেটা হচ্ছে তারা কন্টিনিউ কাজ করতো বা চ্যানেলে কন্টিনিউ, যারা রেগুলারলি তারা রেগুলারলি, যারা একদিন পর একদিন তারা ওই অর্থাৎ টাইম টাইমটাই কিন্তু তারা আর কি মেনটেন করে চলতো। তো টাইম মেনটেন করার চলার কারণে আজকে সেদিনকার দেখলাম একটা আপু গাড়ি পর্যন্ত আসলে এখান থেকে কিন্তু সে অনারিয়ামটা পাওয়ার পর তারপর কিন্তু সে আসলে গাড়ি পর্যন্ত কিনছে। তো বুঝতেই পারেন যে এখান থেকে আপনি যদি কাজ করেন আপনি ভালো থাকবেন, আপনি নিজে ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন। তো সর্বোপরি আপনাকে মিতব্যয়ী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। আপনি যদি মনে করেন 2 থেকে 4টা বা 5টা আসলে ভিডিও আপলোড করেছি এখান থেকে হিউজ পরিমাণ কিছু পেতে চান বা সেটা ভুল ধরেন, আপনি এটার সাথে কখনোই আসলে আপনি মনে করবেন যেটা আপনার থার্ড কোনো কোন জিনিস, এখান অর্থাৎ থার্ড সাবজেক্ট বলতে একটা জিনিস রয়েছে যেটা হয়তো আপনারা সবাই জানেন বা বুঝেন, যার এখানে সবাই আর কি বোঝার মানুষ, যে থার্ড সাবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ফেল করলেও সেখানে কোনো বেনিফিট নেই, পাস করলেও কোনো বেনিফিট নেই, বা পাস করলেও অনেক সময় হয় কিন্তু ফেল করলে কিন্তু এখান থেকে কোনো
আপনার এক্সট্রা কোনো আসলে বেনিফিট নেই। তো আপনি এই প্ল্যাটফর্মটাকে এমন একটা প্ল্যাটফর্ম আসলে হিসাবে ধরবেন যে যেখান থেকে আপনার থার্ড সাবজেক্ট হিসাবে যেখান থেকে আপনার হারানোর কিছু নেই, কারণ এখান থেকে আপনি কিছু দিচ্ছেন না, আপনি যেটা পাচ্ছেন সেটা পাচ্ছেন। তো এর জন্য সর্ব অবশ্যই অবশ্যই আর কি একটু ধৈর্য সহকর্তার সহিত বা লেগে থাকার সহিত আপনাকে কাজ করতে হবে। আর সামনের দিনগুলো হয়তো বা আশা করি আমি সমস্যা হবে না, প্লাস অনেক দীর্ঘ একটা জার্নি বলেন, প্রায় 2.5 থেকে 3 বছর, 19, 20, 21, প্রায় 3 বছর একটা লম্বা জার্নি। এখানে অনেক আসলে যে বাধা বিপত্তিগুলো সবগুলো শেয়ার করেছি আপনাদের মাঝে, তো এখানে পেয়েছি অনেক কিছু, আবার হারাইনি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কিছু, কিন্তু হারানোর ভিতরে হয়তো বা নিজের কিছু শ্রম বা সময় নষ্ট হয়েছে। এটা আসলে শ্রম দিবেন, এখান থেকে কিছু নেবেন, এটাই বাস্তব বা এটাই হচ্ছে অভিজ্ঞতা। এখান থেকে আপনার হারানোর কিছু নেই, অবশ্যই এখান থেকে আপনাকে পেতে হলে আপনার যে নিজের শ্রমটা ব্যয় করতে হবে, ঠিক আছে? নিজের শ্রমটা যদি আপনি ব্যয় করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু এখান থেকে আসলে সফলতা পেতে পারেন। আর এখান থেকে আপনি শুরুতে যে সমস্যাগুলো, অর্থাৎ থাম্বনেল তৈরি করা বা একটা ভিডিও এসইওর যে বিষয়গুলো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলো শুরু থেকে আপনাকে অনেক সরি ফর এই বিষয়গুলো আপনাকে শুরু থেকে আসলে একটু সময় লাগবে, অনেক সময় লাগবে বলবো, কারণ আসলে আপনি যদি একজন ভালো শিক্ষিত মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই জগৎটা আবার একটা ভিন্ন একটা জগৎ, যে জগৎটাকে আপনাকে একটু সময় দিতে হবে এবং এগুলো শেখার জন্য আপনাকে একটু অনেকে কিন্তু এখন হয়তো আবার দেখবেন অনলাইন জগতে আপনার কোর্স রয়েছে বা ইত্যাদি ইত্যাদি। আমি বলবো না এগুলো আপনি কখনোই এগুলোতে আপনি জড়িয়েন না, কেননা আপনি সরাসরি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অনেক হিউজ পরিমাণ, যেখান থেকে খুব সহজে আপনি ভালো ভালো মানের জিনিসগুলো শিখতে পারবেন, কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে একটা ভিডিওর সম্পূর্ণ যে কোনো টপিক হোক, সেটা কোনো শর্ট ফিল্ম বা মিউজিক বা ব্লগ ভিডিও বা নিউজ ভিডিও বা গেমিং ভিডিও, যে ভিডিওই হোক সেই ভিডিওটার আপনি সেই ভিডিওটার উপর কীভাবে ভিডিওটা মোটামুটিভাবে মানসম্মত, অর্থাৎ একদম শুরুতে তো আর ওই রকম পসিবল না, এই জন্য মানসম্মত অর্থাৎ একটা মানসম্মত একটা এসইও লেভেলে নিয়ে যাওয়া, এবং সেটা যেন এমন একটা এসইও যেখানে আপনার ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকে। এই সম্ভাবনা যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো সামনে ভালো পরিমাণ একটা ভিউজ হতে পারে। বা এমন হয় এই জগৎটা যে সবার জন্য, আমি বলেছি যে আমি কিন্তু শুরুতে প্রায় 8 থেকে 9 মাস মেবি বা তার আগের সময়টা তো বাতি দিলাম, কিন্তু আমি কন্টিনিউ একদম কন্টিনিউ প্রায় 9 মাস কাজ করেছি। 9 মাসে কন্টিনিউ বলতে অনেক সময় আপনার কন্টিনিউ মাঝে মাঝে আপনার 2 মাস 2.5 মাস গ্যাপ হয়েছে, আবার কোনো অনেক সময় আপনার পুরো কন্টিনিউ কাজ করেছি এমন হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি যে জিনিসটা বলেছি অনেকের যে সবার এরকম হবে তা না, আপনি যদি 5 থেকে 6টা বা 10টা বা মেবি 20টার মতো ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে যদি আপনার লাক ফেভার করে বা ভালো থাকে বা এসইওর যে জিনিস প্লাস হচ্ছে ইউটিউব বর্তমান যে আসলে অ্যালগরিদম বলে এটাকে, অ্যালগরিদমগুলো অর্থাৎ অনেক চেঞ্জ হয়েছে, আগের যে ইউটিউবের যে সিস্টেম ছিল এখন ইউটিউব সিস্টেম অনেক চেঞ্জ, তো সেক্ষেত্রে আপনার প্লাস ইউজার অনেক বেড়েছে, অনেক ইউজার এখন ইউটিউব প্ল্যাটফর্মে। কারণ আপনি দেখেন আগে যে ইন্টারনেট সহজলভ্যটা অতটা ছিল না, প্লাস স্মার্টফোন অতটা সহজলভ্য ছিল না, এখন কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কাছে স্মার্টফোন, আর প্রত্যেকটা ব্যক্তির কাছে স্মার্টফোন মানে এক একটা ইউটিউব চ্যানেল সে আসলে দেখে বা আনন্দ সহিত দেখুক বা ভালো লাগার সহিত দেখুক, কিন্তু ইউজার সংখ্যা বেশি, সেক্ষেত্রে আর কি আপনি ইউজার সংখ্যা বেশি মানে আপনার ভিডিওর
সামনে ভিউজ হবার বা এর কিন্তু ওটাও বেশি থাকে, কেননা আপনার ইউজার বেশি, কেউ না কেউ কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। কিন্তু এর জন্য অবশ্যই আপনার ভিডিওটা মানসম্মত হবে, বা একটা এসইওর যে সিস্টেম বলেন বা জিনিস বলেন সেটা হতে হবে। তো অবশ্যই এই সবগুলো দিক বিবেচনা করে আপনি যদি কাজ করেন সামনে, আমি বলবো না সামনে আগানো সম্ভব। এবং শুরুতেই কখনোই এটা করবেন না যে আমার হলো না কেন, হলো না কেন, পেলাম না কেন, এগুলো কখনোই করবেন না বা চিন্তাও করবেন না। সামনে কাজ করে যাবেন, একদিন না একদিন হবে ইনশাল্লাহ। আর যে যে জিনিসটা বললাম যে যদি আপনার লাক ফেভার করে, বা আপনার তো অনেকেরই হয়, আমি অনেকেরই দেখেছি যারা 2 থেকে 5টা বা 10টা ভিডিও আসলে আপলোড করে আলহামদুলিল্লাহ ভালো একটা ভিউস পেয়েছে বা একটা সাবস্ক্রাইবার পেয়েছে বা একটা, আর প্রথম অবস্থাতেই একটা ভালো পরিমাণে যদি আপনি কিছু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সামনের দিনগুলো খুবই সহজ হয়ে যায়। কেননা সামনে আপনি যখন এই ভিডিওগুলো আসলে আপলোড করবেন বা শেয়ার করবেন, তখন আপনার ওই তারাই কিন্তু আপনার ভিডিওটা, অর্থাৎ এমন হয় আমি আপনাকে বলি, ভিডিও যদি আপনার দেখা যায় পার্সেন্টেজের হার যদি আপনি ধরেন, সেক্ষেত্রে 100%-এর ভিতরে যদি 40% বা 50% ইউজার যদি আপনার ভিডিওটা দেখা হয়, সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং 100% এটা আসলে র্যাঙ্কিংয়ে যায়, এটাই হচ্ছে মেইন। কিন্তু আপনি যদি দেখেন যে কিছু ভালো মানের যদি না আসে ভিউজ বা কম আসে, সেক্ষেত্রে অনেক সময় হয়। কিন্তু এর জন্য হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই অবশ্যই শুরু থেকে লেগে থাকবেন। প্রায় আমি যেটা বলেছি প্রায় 100-এর মতো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সমস্যা হবেন এবং সফলতা পেয়ে যাবেন, এবং একটা সময় এখান থেকে আপনি ভালো থাকবেন। তো আজকে আসলে কথা বলতে বলতে অনেক সময়, অনেক প্রায় এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি 1 ঘন্টার 7 মিনিটে প্লাস আসলে ভিডিওতে আসলে আমি কথা বলেছি। তো যেহেতু শুরুতেই বলেছি বা ভিডিওর মাঝখানে বলেছি, আমি কখন আসলে ফেস ক্যাম ভিডিও আসলে শেয়ার করিনি, এটাই আমার ফার্স্ট টাইম এবং দীর্ঘ অনেক লম্বা একটা ভিডিও। তো সেক্ষেত্রে ভুল ত্রুটি বা আসলে খারাপ দেখতে বা খারাপ হতেই পারে, তার জন্য অবশ্যই অবশ্যই ভুল ত্রুটি সইতে দেখবেন, বা ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন, বা আপনার যে মতামতটি সেটা করতে পারেন। আর সামনের একটু দোয়া রাখবেন, সামনের দিনগুলো আসলে সামনে ভালো কিছু আপনাদের শেয়ার করতে পারি বা দেওয়ার চেষ্টা করতে পারি, এই জিনিসগুলো। প্লাস আপনাদের যে যদি আসলে সামনে কেউ আসলে কাজ করতে চান, সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন যে আপনাদের মতামতগুলো, আশা করি ভালো একটা মানসম্মত উত্তর দিতে পারবো, বা যদি কারো সার্বিক সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা অবশ্যই জানাবেন। প্লাস সামনে সবাই আসলে কি বলবো, নতুন একটু আনিজি লাগে, কথা আসলে গুছিয়ে আমি ঠিক ওরকম বলতে পারি না। তো তারপর আসলে যতটুকু বলেছি বা ভুল ত্রুটি হতে পারে আর কি, আর বিশেষ করে সামনে আমার আশা করি খুব তাড়াতাড়ি আপনার একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসবে বা গেইন করার সম্ভাবনা রয়েছে, যদি সামনে আরো সুন্দরভাবে বা অ্যাক্টিভ সহকারে আসলে কাজ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর সামনে কখনো কখনোই করব না যে এমন কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না যেটা দিয়ে আসলে সমস্যা হতে পারে বা কিছু। তো আশা করি আপনারা এতক্ষণ যারা দেখেছেন, জানি আসলে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার কারোই সম্ভব না, তারপর ইত্যাদি ইত্যাদি যারা দেখেছেন থ্যাংকস এ লট, আর যারা দেখেননি সমস্যা নেই, ধন্যবাদ সবাইকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই ফ্যামিলির যে মেম্বার রয়েছে, মা বাবা ভাই বোন সবাইকে যার যার স্থান থেকে দেখার চেষ্টা করবেন, মা বাবাকে শ্রদ্ধা করবেন, আর
পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন অবশ্যই, কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী, আপনি আমি আসলে দুদিনের, আজকে আছি কালকে নেই। তো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটি যারা দেখছেন, আমি মনে করব যে আজকের ভিডিওটি প্রায় 90 বা 95% ইউজার হচ্ছে মুসলিম, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আসলে যে আপনি পড়েন, হ্যাঁ আসলে আমি পড়ি বলতে ওরকম রেগুলারলি পড়া হয় না, তারপর যতটুকু পারি আপনার পড়ার চেষ্টা করি, বা মন মানসিকতা আসলে হয় কি, মানুষ আসলে কোরআন হাদিসের থাক আজকে না হয় নাই বলি অন্যদিন যতটুক, বা আমি ওরকম আসলে কোরআন হাদিস অতটা পর্যালোচনার কোনো ব্যক্তিও নন। তো তারপরও আসলে দোয়া রাখি, বা আমি নিজে পড়ার চেষ্টা করি, বা আমার জন্য দোয়া করবেন যাতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি বা আল্লাহর রহমতে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজের ভালো নিজে আসলে বলা ঠিক না, তারপরও বলবো যে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে যতটুকু আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বারে শুকরিয়া। তারপরও অনেক সময় শয়তানের প্রশ্নের পরে মানুষ কিন্তু অনেক কাজ করে থাকে, তো এই জন্য সবাই আসলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার সহিত দেখবেন বা মাফ করে দিবেন। আর এটাই আমার ফার্স্ট ভিডিও, যেহেতু ফেস ক্যাম এবং খুব লং একটা ভিডিও, সেক্ষেত্রে অবশ্যই সবাই একটু ক্ষমা এবং মার্জনার সহিত দেখবেন, এবং সামনে যেন আমি ভালো কিছু আপনাদের মাঝে সব শেয়ার করতে পারি সেটাই আসলে আশা রাখবেন। এবং সবাইকে আবারও একবার ধন্যবাদ জানাই, দীর্ঘ প্রায় 2 থেকে 3 বছর আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালোবাসা। এবং সামনের দিনগুলোতে এরকম আশা রাখি, অথবা সাথে থাকবেন বা সামনের দিনগুলোতে পথ চলাতে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও একবার বলে রাখি, যারা আসলে আমার চ্যানেলে মুসলিম রয়েছেন অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এবং অবশ্যই যারা আমাদের পুরুষ মেম্বার রয়েছে, তো আমাদের যারা পুরুষ রয়েছে আমাদের চ্যানেলটিতে, অবশ্যই মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করব। সবাইকে আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।